হ্যালো বন্ধুরা দাবার জন্য আমার দ্বিতীয় টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কালো গুটির জন্য একটা ডিফেন্সিভ মেথড শিখব এইটার এটা আসলে ডিফেন্সিভ কোনো মেথড না মানে এটা একটা ওপেনিং বাট এই ওপেনিংটাই আমরা ইউজ করবো আমাদের কালো গুটির সবচেয়ে ভালো ডিফেন্সিভ স্ট্র্যাটেজি খুঁজে বের করার জন্য তো এই ওপেনিং মেথডকে বলা হয় রুই লোপেজ ওপেনিং সো দেরি না করে আমরা শুরু করি রুই লোপেজ ওপেনিং কীভাবে কাজ করে তো আজকে আমার এই মাত্র কিছুক্ষণ আগে খেলা একটা গেমের আঙ্গিকে আপনাদেরকে আমি রুই লোপেজ ওপেনিংটা দেখাবো তো যদি আপনার অপোনেন্ট সাদা পায় তারা যদি এরকম কিংস ওপেনিং বা রাজার সৈন্য সামনে চালার মাধ্যমে যদি খেলা শুরু করে আপনিও সৈন্য আগে দিলেন একইভাবে তারপর ওরা যদি ওদের ঘোড়া বা নাইটের মাধ্যমে যদি ওদের সৈন্যটাকে যদি এভাবে প্রোটেক্ট করার ট্রাই করে তখন আপনি সুন্দর করে আপনার হাতি বা বিষব সামনে চেলে দিলেন এতে কী হলো আমরা কিন্তু সরাসরি এই ঘোড়াকে থ্রেটেন করতেছি তো এই ধরনের ওপেনিং স্টাইলটাকেই বলা হয় রুই লোপেস ওপেনিং তো এইটা না ভাই অনেক বড়ো একটা অ্যাডভান্টেজ আছে এই অ্যাডভান্টেজটা আমরা দুইটা চাল পরেই বুঝতে পারবো নিশ্চয়ই আমার কালো বিষপ বা হাতিটা সরানোর জন্য ওরা সৈন্য আগা দিয়ে আমাকে থ্রেট করবে স্বাভাবিকভাবে আমি পিছাইতে বাধ্য হব কিন্তু পিছাইলেও কিন্তু আমি কিন্তু আমার ফোকাসটা কিন্তু ঠিকই নাইটের দিকে রাখব যাতে ওরা স্টিল থ্রেডেন্ড ফিল করে তো এই থ্রেটটা সরানোর জন্য কী করবে ওর সৈন্য সামনে চালায় দিবে চাললে এখন আমি থ্রেডেন্ড ফিল করবো তখন আমি আবার পিছিয়ে আসবো কিন্তু দেখেন আমার কিন্তু মেইন টার্গেট ছিল কিন্তু এই ঘরটাতেই আসা এবং ঠিকই কিন্তু রুইল ওপেজ ওপেনিংয়ের স্টাইলে কিন্তু আমি ঠিকই এই ঘরে আসতে পারছি কারণ আমার টার্গেট হলো এই দূরে এই এফ এর টু মানে এফ টু ঘরটার দিকে ফোকাস করা কারণ এফ টুর ঘর কিন্তু ছিল আপনারা আমার আগের ভিডিওতে ঘুরে আসতে পারেন বা একটু পরে আমি বলে দিচ্ছি আপনারা সবসময় জানেন এই এফ টু ঘরটা একটু উইক থাকে রাজার যেই সাইডে মানে মন্ত্রীর অপোজিট সাইডে রাজার পাশে যে ঘরটা থাকে এই ঘরটা অলওয়েজ উইক তো আমি কিন্তু ঠিকই রুই লোপেস স্টাইলে খেলা স্টার্ট করে ওর কাছ থেকে একটা দাবরা নিখেছি আমি এমন বান যে আমি যেন কিছু জানি না ও আমার দাবরানি দিচ্ছে আসলে ও আমারে দাবড়া দিচ্ছে না আমি ওর ইচ্ছা করে দাবরানি দিতে দিচ্ছি যাতে ঘুরে ফিরে আমি আমার এই ঘরটাতে আসতে পারি যাতে আমি এই ঘরটাতে আসার মাধ্যমে আমি এই ঘরটার মধ্যে একটু চেক দিয়ে রাখতে পারি তো আপনারা তো জানেনি এই ঘরে আসলে কিন্তু চার চারলে খেলা শেষ করার সময় ধরেন ও একটা চাল দিল সুন্দর করে আমি আমার মন্ত্রী আগায় দিলাম তারপর ধরলাম যে ও আমার মন্ত্রীর পিছনে ট্রাই করলো চেক দেয় কিন্তু লাভ নাই আমি তো সবচেয়ে দুর্বল যে ঘরটা দুর্বল যে সবচেয়ে যে ঘরটা এই দুর্বল ঘরটাতে তো আমি টার্গেট করিয়েই রাখছি সুন্দর মতো এখন পরবর্তী চালে যদি আমি ঢুকে দিই খেলা শেষ চেক তাই না তো এভাবেই রুইল ওপেজ ওপেনিংয়ের মাধ্যমে আসলে আমি ওর জন্য ফ্রাঁদ পাচ্ছি যাতে ও বুঝতেই না পারে যে আমি ওর দিকে আগাচ্ছি অ্যাটাক করার জন্য আগাচ্ছি ও মনে করতেছে যে আমি ডিফেন্সিভ স্টাইলে খেলতেছি বা আমি অন্য কোনো স্টাইলে এই ঘোরার দিকে ফোকাস রাখতেছিলাম বাট আমার টার্গেট কিন্তু মোটেই ঘোরা ছিল না আমার টার্গেট ছিল হলো আমার বিশপ্রে এই জায়গাটাতে আনা যাতে আমি আমার মন্ত্রীকে একটা ব্যাকআপ দিতে পারি তাহলে আমার মন্ত্রী যদি এই ঘোরে ঢুকে যায় তাহলে ফাইনালি আমার রাজা চেকড হয়ে গেলো তো এইটাই হলো ভাই সবচেয়ে কি বলবো ওপেনিং এর সবচেয়ে ইন্টারেস্টিং একটা সিনারিও আশা করি আপনারা বুঝতে পারছেন তো সামনে আরও ভিডিও থাকবে যারা জানেন না যে দাবা কিভাবে চার চালে খেলা শেষ করতে এটা যারা জানেন না আমার আগের ভিডিওটা একটু দেখে আসতে পারেন আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে চার চালে দাবা খেলাটা শেষ করতে হয় তো তারপর আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনারা দাবা খেলার সময় একটা জিনিস খুব খেয়াল রাখবেন দাবাতে হলো দুইটা ঘর অনেক দুর্বল এই ঘরটা রাজার সামনে আর কালো গুটির জন্য সরি আর আর কালো গুটির জন্য হলো এই ঘরটা দুর্বল ঠিক বিশপের সামনে রাজার পাশে কারণ এইখানে আসলে কোনো ডিফেন্স নেই মন্ত্রী যদি কোনোভাবে এই দুটো ঘরের যে কোনো একটা ঘরে ঢুকতে পারে যেমন ধরলাম এই কালো গুটি যদি এইখানে ঢুকতে পারে আর এই বরাবর যদি বিষপ বা এই ঘরটারে যদি আপনি একটা বিষপ দিয়া গার্ড দেন বা একটা ঘোড়া দিয়ে গার্ড দেন মন্ত্রী কিন্তু ইজিলি ঢুকে চার চালে খেলাটা শেষ করতে পারে একই জিনিসটা এই কালো গুটির জন্য প্রযোজ্য এই জিনিসটা অলওয়েজ মনে রাখবেন এই ঘরের দিকে অলওয়েজ ফোকাস রাখবেন শুরুর দিকে কারণ শুরুর দিকে এই ঘরটা সবচেয়ে উইক থাকে তো চার চালে কীভাবে খেলা শেষ করতে এটা আমার আগের টিউটাল থেকে দেখে নেবেন তো আজকে এই পর্যন্তই তো সামনের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও নতুন নতুন ভিডিও বানাইতে পারি সেই পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন